নাগরিক শ্রদ্ধা নিবেদনের জন্য ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়েছে। সেখানে আছেন সহকর্মী দাউদ খান, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। দাউদ, জাফরুল্লাহ মরদেহ তো কেন্দ্রীয় শহীদ মিনারে আছে, সেখানে তো নাগরিক শোকসভা চলছে, কারা কারা এসেছেন সেখানকার বিস্তারিত আমাদের জানাবেন। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বাংলাদেশের গণস্বাস্থ্য কিছুক্ষণের মধ্যে ইতিমধ্যেই যারা কর্মী রাষ্ট্র বহন করে নিয়ে আমাদের এই সামনে এসে রণাঙ্গনের দুই মুক্তিযোদ্ধারা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর লাশ বহন করে নিয়ে এসেছেন। কিছুক্ষণের মধ্যে এখানে নিয়ে আসা হয়েছে এবং শ্রদ্ধা নিবেদনের যে প্রস্তুতি সেটি সম্পূর্ণ করা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের মানুষের রয়েছেন, তারা সকলে কিন্তু উপস্থিত হয়েছেন। আর একটি বিষয় যে আসলে এখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে একটা পর্যন্ত যে কর্মচক্র সেটি এখানে চলে জানা গেছে মানুষ শ্রদ্ধা নিবেদন জন্য ইতিমধ্যেই যে শহীদ মিনার প্রাঙ্গণটি রয়েছে সেখানে উপস্থিত হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে শ্রদ্ধা নিবেদন। দাদা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।